আর কথা বলবো বয়সের যুদ্ধ নিয়ে। জাহিলিয়া যুগে আরবে সংঘটিত প্রায় 1700 অর্থাৎ 1700 যুদ্ধের মধ্যে বয়সের যুদ্ধ অন্যতম। বয়সের যুদ্ধ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তের আগ থেকে আরও আগে যেটা জাহিলিয়াত যুগ ছিল সেই আমলে কমপক্ষে 1700 যুদ্ধ হয়েছিল। তার মধ্যে লাস্টে ছিল একটা যুদ্ধ, তার সেটা হলো বুয়াশের যুদ্ধ। এই বুয়াশের যুদ্ধ ছিল মদিনায় বসবাসকারী আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে সংঘটিত এই যুদ্ধ দীর্ঘস্থায়ী যুদ্ধগুলোর মধ্যে একটি। বুয়াশের যুদ্ধের কারণ, যেসব কারণে বুয়াশের যুদ্ধ সংঘটিত হয়েছিল তা বিশ্লেষণ করলে দেখা যায় 1 নম্বরে প্রধান কারণ ছিল প্রাধান্য বিস্তার। গোত্রদ্বয়ের প্রাধান্য বিস্তার মদিনায় বসবাসকারী অন্যান্য গোত্রের মধ্যে আউস ও খাজরাজ গোত্র ছিল অপেক্ষাকৃত আভিজাত আভিজাত প্রভাবশালী। প্রাচীন আরবের চিরাচরিত প্রথা অনুযায়ী গোত্র দুটি একে অপরের উপর প্রাধান্য প্রতিষ্ঠায় লিপ্ত ছিল, যার পরিণতি বুয়াশের যুদ্ধে সংঘটিত হয়। 2 নম্বর কারণ ছিল কেন্দ্রীয় শাসনের অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরব দেশে কোনো কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা ছিল না, সমগ্র আরব উপদ্বীপ গোত্রপতিদের দ্বারা শাসিত হতো। জোর যার মুল্লুক তার, খুনকা বদলা খুন, জোর যার মুল্লুক তার খুনকা বদলা খুন নীতি ছিল তাদের রাজনৈতিক দর্শন। এই নীতি আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে যুদ্ধ অনিবার্য করে তোলে। 3 নম্বর কারণ ছিল চিরাচরিত শত্রুতা। ঐতিহাসিক জেনেসিস ও পিকে হেট্টির মতে ঈসা আলাইহিসাল্লামের সময় থেকেই আরবরা পরস্পর শত্রুতায় লিপ্ত ছিল। এই চিরাচরিত শত্রুতা আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে সংঘটিত যুদ্ধের অন্যতম কারণ। 4 নম্বর ব্যবসার প্রসার। মদিনা ছিল প্রাচীন প্রাচীন আরবের ব্যবসা কেন্দ্র। এখানে ব্যবসায়িক প্রাধান্য প্রতিষ্ঠার জন্য আভিজাত আউস ও খাজরাজ গোত্র প্রতিযোগিতায় লিপ্ত ছিল। ব্যবসা বাণিজ্যের পথ প্রশস্ত করার প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ায় তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা রক্তক্ষয়ী যুদ্ধের রূপ পরিগ্রহ করে। 5 নম্বর ইহুদিদের প্ররোচনা। কুচক্রী ইহুদিরা নিজেদের সুদী ব্যবসাকে সম্প্রসারণ কল্পে বিভিন্ন গোত্রের মধ্যে সংঘাত সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। মদিনার বনু কাইনুকা ও বনু কুরাইজা ইহুদি গোত্রদ্বয় আউস ও খাজরাজ গোত্রকে যুদ্ধের জন্য প্ররোচিত করে, যা বুয়াশের যুদ্ধের অন্যতম কারণ। তাহলে মদিনায় ইহুদিদের মধ্যে ছিল মদিনার বনু কানুইকা কাইনুকা বনু কাইনুকা ও বনু কুরাইজা। এই ইহুদি গোত্রদ্বয় আউস খাজরাজ গোত্রদেরকে প্রতিযোগিতায় গোত্রদ্বয়কে যুদ্ধের জন্য প্ররোচিত করে, যা বুয়াশের এই যুদ্ধ শুরু হয়। বুয়াশের যুদ্ধ, বুয়াশের যুদ্ধ ছিল রক্তক্ষয়ী